এখন আমরা আলোচনা করব কোষ বিভাজন কোষ বিভাজন কোষ কোষ বিভাজন বিভাজন জিনিসটা আসলে কি হলো একটা কোষ এই কোষের মধ্যে বিভিন্ন রকমের কম্পোনেন্ট আছে নিউক্লিয়াস কোস পর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে না কোষ পর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অনেক কম্পোনেন্ট আছে এন্ডোপ্লাজমেটিকোলা মাইটোকন্ড্রিয়া রাইবোজম গুলগিবডিস আর নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু আছে তো কোষ বিভাজন হলো যে একটা কোষ ওর নিজের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে ডবল করবে স্পেশালি নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোকে ডবল করবে তো প্রথমে এটা ছিল একটা নিউক্লিয়াস তারপরে নিউক্লিয়াসটা কি হলো ডবল হলো হলো ডবল হয়ে যাওয়ার পর কোষটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে ভাগ হলো প্রথমের যে কোষটা ছিল একটাই ওটা ছিল মাতৃ কোষ বা কোষ হুম জনিত্রী কোষ বা মাতৃকোষ তার নিজের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে প্রথমে ডবল করবে ডবল করার পর সমান দুই ভাগে ভাগ হয়ে দুটো কোষ সৃষ্টি করবে এই যে দুটো কোষ সৃষ্টি হলো এই দুটো কোষকে আমরা বলবো অপত্য কোষ এই দুটো কোষকে কি বলবো অপত্য কোষ এবং এই পদ্ধতিটাই হলো কোষ বিভাজন ঠিক আছে যে পদ্ধতিতে জনিত্রিকোষ বা মাতৃকোষ নিজের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে ডবল করবে ডবল করার পর দুই ভাগে ভাগ হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করার পদ্ধতিকে কোষ বিভাজন বলে আচ্ছা এরপরে আমরা দেখব যে কোষ বিভাজন আমাদের দেহে যে কোষ বিভাজন হয় এর জন্য কোষের মধ্যে কোন কোন অঙ্গাণুর কি কি কাজ তো প্রথমে আমরা আলোচনা করবো নিউক্লিয়াস নিয়ে কোষ বিভাজনে নিউক্লিয়াসের কি ভূমিকা কোষ বিভাজনে নিউক্লিয়াসের সবথেকে বেশি ভূমিকা কোষ বিভাজন হতে গেলে আমরা দেখতে পেলাম যে কোষ বিভাজন যে হবে তো প্রথমে ডবল হবে ডবল হওয়ার পর সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তো নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে বা ক্রোমোজমগুলো আছে এই ক্রোমোজমগুলোকে প্রথমে ডবল হতে হবে ডবল হওয়ার পরে সমান দুই ভাগে ভাগ হতে হবে তো নিউক্লিয়াসের এই বিভাজনকে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে ক্যারিওকাইনসিস আর নিউক্লিয়াসে ক্যারিওকাইনোসিস কী কী পদ্ধতিতে ঘটে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো নিউক্লিয়াসে এই সমস্ত কাজগুলো ঘটে ঠিক আছে তারপরে আর একটা কথা বলে রাখি যে নিউক্লিয়াসে যে ডিএনএ আছে ডিএনএর মধ্যে জিন আছে আছে না তো কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রোটিনগুলোর দরকার এই প্রোটিনগুলোর জন্য জিন কোথায় আছে ডিএনএতে আছে আর ডিএনএ কোথায় আছে নিউক্লিয়াসে আছে তো নিউক্লিয়াসের গুরুত্ব বুঝতে পারছো যদি প্রোটিনগুলো তৈরি না হয় তো কোষ বিভাজন হবে না প্রোটিন কোথায় প্রোটিনের জন্য দায়ীকে জিন জিন কোথায় থাকে ডিএনএতে ডিএনএ কোথায় থাকে নিউক্লিয়াসে তো কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখব আমরা কোষ বিভাজনে সেন্ট্রোজম সেন্ট্রোজোমের ভূমিকা একটা কোচ যখন বিভাজন হবে বিভাজন হওয়ার তোমরা জানো যে মেটাফেজ দশায় না তোমরা তো জানো না এখনও বলবো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো মাঝ বরাবর সজ্জিত থাকে ঠিক আছে এখানে একটা ক্রোমাটিড দুটো ক্রোমাটিড এখানে আছে দুটো ক্রোমাটিড এখানে আছে সেন্ট্রোজম কি করে সেন্ট্রোজোম থেকে তৈরি হয় বেম তন্তু একটা সেন্ট্রোজোম এই দিকে থাকবে সেন্ট্রোজোম থেকে বেম তন্তু সৃষ্টি হবে আর এই বেম তন্তুগুলো একটা একটা ক্রমাটিটকে নিজের দিকে টেনে নিয়ে আসবে নিজের দিকে এই সেন্ট্রোজম এই দুটো ক্রমাটিটের মধ্যে নিচের ক্রমাটিটকে নিচের দিকে টেনে নিয়ে আসবে উপরের দুটো ক্রমা একটা ক্রমাটিটকে উপরের দিকে টেনে নিয়ে যাবে তো টেনে নিয়ে যাচ্ছে কে বেম তন্তু বেম তন্তু কোথা থেকে তৈরি হয়েছে সেন্ট্রোজোম থেকে ঠিক আছে তো সেন্ট্রোজোম কোষভাজনের সময় বেম তন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজমের ভূমিকা বুঝতে পারলাম এবার দেখো আমরা দেখব রাইবজমের ভূমিকা কোষ বিভাজনে রাইব জোম রাইবোজমের ভূমিকা কোষ বিভাজনে যত রকমের প্রোটিনের প্রয়োজন আছে তোমরা জানো রাইবোজমের কাজ কি প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় রাইবোজম বলা হয় তো যত রকমের প্রোটিন তৈরি হবে প্রোটিন কোথায় তৈরি হবে রাইবোজমে তো কোষ বিভাজনে বিভাজনে যত রকমের প্রোটিন প্রয়োজন হবে সমস্ত প্রোটিনের যোগান কে দিবে রাইবোজম ওকে তো হলো রাইবোজমের ভূমিকা তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজন যে হবে কোষ বিভাজনে শক্তির প্রয়োজন আছে না নেই অনেক শক্তি লাগবে কোষ বিভাজনে এ শক্তি সরবরাহ করবে কে মাইটোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয় তো কোষ বিভাজনের জন্য যত রকমের এনার্জির প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই কে করবে মাইটোকন্ড্রিয়া তো কোষ বিভাজনে নিউক্লিয়াস সেন্ট্রোজম রাইবোজম মাইটোকন্ড্রিয়া এদের ভূমিকা বুঝতে পারল ওকে এরপরে আমরা আলোচনা করব কোষ বিভাজনের তাৎপর্য কোষ বিভাজন হওয়াতে কি সুবিধা কি অসুবিধা তোমার প্রথমে যে দেখতে বই দেখতে হওয়া লেখা আছে বৃদ্ধি আমরা যখন ছোট ছিলাম আমাদের হাইট কতটুকু ছিল এতটুকু এখন আমাদের হাইট কতটুকু অনেক বড় হয়েছে তোকে পাম্প করে করে হয়েছে হ্যাঁ কোষের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলেই তো কোষের সংখ্যা বৃদ্ধি হয়েছে কেমন করে কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয়েছে একটা কোষ থেকে দুটো দুটো থেকে চারটা ধীরে 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 কোষের সংখ্যা বেড়েছে আমাদের বৃদ্ধি হয়েছে হাইট বেড়েছে ঠিক আছে তো কোষ কোষনের মাধ্যমে বৃদ্ধি হবে আছে ক্ষয়পূরণ আমাদের যদি কোথাও কোথাও আমরা হয়ে হয়ে মানে আহত গেলাম তারপরে বা কোথাও কোনো কারণে কেটে গেল তো ওই জায়গায় ঘা হয় জায়গাটা আবার পুরনো হয়ে যায় তো কেমন করে পুরনো হলো ওই জায়গাটা তো খাল খালি হয়ে গেছিল না আঘাত হওয়ার কারণে পূর্ণ কামন করে হলো কারণ ওই জায়গায় কোষগুলো বিভাজন হয়ে জায়গাটাকে পূরণ করে দিয়েছে তো এটা হলো ক্ষয় পূরণ যদি ক্ষয় হয়ে যায় তো ওটা কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণ হয়ে যাবে ক্ষয় পূরণ আর একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের লোহিত রক্তকণিকা যে আছে লোহিত রক্তকণিকা কিন্তু নব্বই থেকে একশো কুড়ি দিন পর পর মারা যায় তো যদি লোহিত রক্তকণিকাগুলো যদি মারা যায় তো সংখ্যা কমে আসবে না আমাদের রক্ত লোহিত রক্তকণিকার আমাদেরকে সংখ্যা কমে আসছে আসে না কেন আসে না কারণ কোষ বিভাজনের মাধ্যমে আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়ে যাচ্ছে নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়ে যাওয়ার এটা কি একটা নষ্ট হলো আবার নতুন করে তৈরি হচ্ছে তো এটা ক্ষয় পূরণ হচ্ছে না ক্ষয় হলো আবার কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে গেল ওকে তারপরে আর একটা তোমরা প্রজনন তো কোষ বিভাজনের তাৎপর্য আমরা একটা বললাম বৃদ্ধি তারপরে ক্ষয় পূরণ আর একটা হলো প্রজনন অনেক এক প্রাণী যারা আছে তারা নিজের বংশ বিস্তার করে কোষ বিভাজনের মাধ্যমে এক প্রাণী একটাই কোষ ওটাই বডি ওটাই জীব তো ও যখন বংশ বিস্তার করবে তো কেমন করে করবে কোষ বিভাজন হবে কোষ বিভাজন হয়ে গেলে দুটো তৈরি হবে দুটো হওয়া মানে কি দুটো জীব তৈরি হলো না তারপরে যারা উন্নত প্রাণী যেমন আমরা তো আমাদের যে জন্ম বংশ বিস্তার হতে গেলে কি গ্যামেটের প্রয়োজন আছে বংশ বিস্তার করার জন্য গ্যামেটের প্রয়োজন আছে না গ্যামেট কোন প্রক্রিয়ায় তৈরি হবে মিওসিস এটাও কি একটা কোষ বিভাজন না তো কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন হয় বংশ বিস্তার হয় তো এগুলো হলো কোষ বিভাজনের তাৎপর্য এবার আমরা দেখো কোষ বিভাজন কয় প্রকার